প্রথম লাইনটা হচ্ছে শোনেন গো রসের বিয়ে, তো এই লাইনটি স্টার্ট করব জি সার্প থেকে। শোনেন গো রসের বিয়ে, দেখুন এখানে জি সার্পে তিনবার প্রেস করলে হবে শোনেন গো, শোনেন গো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা একটি চমৎকার গানের পিয়ানো টিউটোরিয়াল শিখব। তো আপনারা হয়তো প্রথমে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে আজকে কোন গানটির পিয়ানো টিউটোরিয়াল শিখিয়ে দেব। তো আজকের গানটির প্রথম কলি হচ্ছে শোনেন গো রসের বিয়ে, বোঝেন না কি চাই এখন এই মনে। আর আজকের এই গানটির জন্য অনেক ভাই রিকোয়েস্ট করেছিলেন, তাদের রিকোয়েস্টের কারণেই আজকের এই ভিডিও তৈরি করা হচ্ছে। এছাড়াও অনেকে মেসেঞ্জারে নক দিচ্ছেন যে ভাইয়া প্লিজ আপনি এই গানের টিউটোরিয়ালটি নিয়ে আসেন। তো কোনো সমস্যা নয়, আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই গানের টিউটোরিয়ালটি আপনার মোবাইল অ্যাপে তুলতে পারবেন আমার বিশ্বাস। এখন দেখুন, আমি বেশি কথা বাড়াতে চাচ্ছি না, সর্বপ্রথমে আপনাদেরকে স্কেল দেখিয়ে দিই। এখানে দেখুন আমি বাম পাশে রেখেছি এ থ্রি এবং ডান পাশে ডি ফাইভ, ঠিক আছে? তো আমাদের কাজ লাগবে এখানে সি শার্প থেকে। তো এটা একটু আপনারা প্রেস করে এখানে মাঝামাঝি অবস্থায় নিতে পারেন। আর এখান থেকে সাউন্ড প্লাগিন আমি ইউজ করতেছি ড্যান্স ট্রান্স। এখন দেখুন প্রথম লাইনটা হচ্ছে শোনেন গো রসের বিয়ে, তো এই লাইনটি স্টার্ট করবো জি স্যার থেকে, একটু বাজাচ্ছি, এরপরে আপনাদেরকে সলভ হবে এবং নোট আকারে লিখিয়ে দিব। দেখুন প্রথমে আমরা সোলো ভাবে শিখবো এবং তারপরে নোট আকারে শিখবো, ঠিক আছে? দেখুন শোনেন গো রসের বিয়ে, জি শার্প থেকে এ ফোর, এ ফোর থেকে আবার ঘুরে ই ফোরে শেষ হবে এ লাইনটা। দেখুন শোনেন গো রসের বিয়ে, দেখুন এ লাইনটা একটু সোলো ভাবে দেখিয়ে দিচ্ছি। এখন নোট আকারে দেখিয়ে দিচ্ছি, নোটগুলো দেখুন, এগুলো খাতায় লিখে প্র্যাকটিস করবেন, ওকে? আরেকবার দেখুন, বোঝেন না কি চাই এখন এই মনে। দেখুন বোঝেন না কি চাই এখন এই মনে, এখানে ঠিক একইভাবে হচ্ছে, জাস্ট এখানে আমাদের ডি স্যার এই নোটটা একটু বেশি লাগবে। আপনাদেরকে আরেকবার চলো ভাবে দেখিয়ে দিচ্ছি, দেখুন বোঝেন না, ঠিক সেম টু সেম তিনবার রিপিট করতে হবে। কি চাই এখন, এখন এল এন্টার নোটটা দেখুন, আরেকবার দেখুন, এখন হচ্ছে প্রেমের তুফান উঠেছে আমার যৌবনে। তো এই লাইনটা আমাদেরকে দুবার রিপিট করতে হবে, একটু বাজিয়ে দেখাচ্ছি, দেখুন প্রেমের, এখন এই লাইনটার আগে স্লোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রেমের। দেখুন সি শার্প থেকে বি থ্রি হচ্ছে প্রেমের, ঠিক আছে? দেখুন এখন আপনাদেরকে এই লাইনটার নোটটা দিচ্ছি, দেখুন ভিউয়ার্স, এখন আমরা সেকেন্ড সুর শিখবো, অর্থাৎ অন্তরা শিখবো। তো যে অন্তরাটি শিখবো, এই অন্তরাটির প্রথম কলি হচ্ছে যত্ন করে রাখছি আমি আপনার জন্য পিঠা, একটুখানি খাইয়া দেখেন মধ্যেখানে মিঠা। তো আমরা একটি অন্তরা শিখলে কিন্তু সম্পূর্ণ গানের টিউটোরিয়ালটি শিখতে পারবো, অর্থাৎ পরের যে অন্তরাগুলো শুধু কথাটা আলাদা কিন্তু সেম নোটে বাজিয়ে দিলেই হবে। তো এই লাইনটি স্টার্ট করবো আমরা সি শার্প থেকে। তো তার আগে যারা ভিডিওতে লাইক দেন নাই, একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন।
আর যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, ঠিক আছে? এখন দেখুন একটু বাজিয়ে নিচ্ছি। আগে এই দুটো লাইন আপনাদেরকে স্লোভাবে দেখিয়ে দিচ্ছি এবং তারপর আবার নোট আকারে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখন দেখুন, যত্ন করে, যত্ন করে, যত্ন এখান থেকে সি শার্প থেকে আবার জি শার্প, রাচ্ছি আমি, অর্থাৎ এখানে হচ্ছে রাচ্ছি আমি। আরেকবার দেখুন, আপনার বিফোর থেকে এ শার্প, আপনার জন্য পিঠা, ঠিক আছে? এখন দেখুন বিফোর থেকে এ শার্প হচ্ছে আপনার জন্য, আবার এখান থেকে ঘুরে জি শার্পে আসতে হবে, এখানে হবে আপনার জন্য পিঠা, ঠিক আছে? দেখুন একটুখানি খাইয়া দেখেন মধ্যেখানে মিঠা। দেখুন এই লাইনটি স্টার্ট করবো এফ শার্প থেকে, একটুখানি খাইয়া দেখেন, এফ শার্প, জি শার্প, এ ফোর এবং বি ফোর, এই চারটা নোট আমরা ব্যবহার করতেছি। মধ্যে এ ফোর থেকে বি ফোর, মধ্যেখানে মিঠা। এখন আপনাদেরকে এই দুটো লাইনের নোটগুলো দিয়ে দিচ্ছি, এগুলো আপনারা খাতায় লিখে অথবা মুখস্থ করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? দেখুন, আবার হবে মধ্যেখানে মিঠা, অর্থাৎ এই লাইনটা আবার হবে মধ্যেখানে মিঠা। দেখুন, মধ্যেখানে মিঠা, ঠিক আছে? অর্থাৎ আপনাদেরকে আরেকবার শুরুতে দেখিয়ে দিচ্ছি, ঠিক এই লাইনটা, মধ্যেখানে মিঠা, ঠিক আছে? এখন এই লাইনটার নোটটা দেখুন, আরেকবার দেখুন, এখন দেখুন এই পিটা খাইতে দিব, এই পিটা খাইতে দিব। তো এই লাইনটি স্টার্ট করবো জি শার্প থেকে। তো বন্ধুরা দেখুন এই লাইনটা সেম টু সেম আপনারা শোনেন গো রসির বিয়াই বোঝেন না কিসাই, এখন এই মনে ঠিক সেম নোটে আপনারা বাজিয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। অর্থাৎ এই লাইনটা আর আমাকে নোট দিতে হবে না, আপনারা নিজেরাই তুলতে পারবেন। দেখুন আপনাদেরকে একটু বাজিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? তো ভিউয়ার্স, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি আপনাদের কোনো গানের রিকোয়েস্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদের সেই গানটি দেওয়ার চেষ্টা করব। তো সকলের সুস্বাস্থ্য কামনা করছি, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলেই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।